আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। একজন প্রশ্ন করেছিলেন, পাকা চুল তোলা যাবে কিনা। আসলে পাকা যেটা চুল বর্তমান যুগে অনেক তরুণ যুবক যুবতীদের মাথায় চুল পেকে যায়, কিছু কিছু চুল পাকা দেখা দেয়, কিছু কিছু চুল পাকা দেখা যায়, তো তারা তুলে ফেলে। আসলে বিশ্বনবী বলেছেন পাকা চুল তুলে ফেলা যাবে না, বিশ্বনবী নিষেধ করেছেন, পাকা চুল তুলতে মানা করেছেন এবং নিষেধ করেছেন, পাকা চুল তোলা যাবে না। বুখারী আবু দাউদ শরীফে এরকম আছে যে পাকা যেগুলো চুল মাথার মধ্যে দেখা যায়, এই পাকা চুলগুলো কিয়ামতের দিন ইমানদারের জন্য নূর হবে, নূর দেখা দেবে, নূর হইবে। তো পাকা চুল আমরা না তুলি। বিশেষজ্ঞরা বলেছেন এই পাকা চুল তোলার কারণে অনেক ক্ষতি হয়, এবং বিশেষজ্ঞরা বলেছেন এই চুল তোলার কারণে শরীরে অনেক ক্ষতি, অনেক প্রকার দুর্বলতা এবং অনেক ক্ষতি ক্ষতি আছে, ক্ষতির সাইড বেশি। তবে এই চুল না তোলাই ভালো, তবে এই চুল তোলা যাবে না, বিশেষজ্ঞরা বলেছেন, নিষেধ করেছেন। এবং পাকা চুল তুললে শরীরের অনেক ক্ষতি এবং অনেক রকম সমস্যা দেখা দেয়, এই জন্য পাকা চুল তোলা যাবে না, হোক সেটা পাকা চুল হোক। পাকা চুল অনেকে মাথার শরীরের পুষ্টির জন্যে বা বিভিন্ন সমস্যার কারণে চুল একটা পাকা দেখা দেয়, এই জন্য অনেকে চুল তুলে ফেলে পাকা চুল, তো পাকা চুল তোলা যাবে না।